যশোরের মুরুলির মোড়ে মাসুদের রঙিন মাছের বাড়ি। রঙিন মাছের বাড়ি শুনতে অবাক লাগে, প্রায় 32 প্রজাতির মাছের বসবাস এখানে। একটি বাড়ির চারপাশে সাজানো অ্যাকোরিয়ামের বিভিন্ন প্রজাতির রঙিন মাছ দিয়ে বাড়িটির উঠানে মাছ চাষের জায়গা করা হয়েছে। এমন মাছের বাড়ির দেখা মিলবে যশোরের মুরুলির মোড় খুলনা রোডে মাসুদের রঙিন মাছের বাড়িতে। তিনি প্রায় এক বছর ধরে রঙিন মাছ চাষ করছেন, এই মাছ চাষ করেই পেয়েছেন সফলতা। তিনি স্বপ্ন দেখছেন বড় একটি খামার করার। তার বাড়িতে গেলে দেখা যায় তরুণ উদ্যোক্তা মাসুদ রহমান বাড়ির আঙিনায় ছোট ছোট প্লাস্টিক, মাটির পাত্র, সিমেন্টে চারি রাখা পানিতে ভাসছে নানা রঙের রঙিন মাছ। এর মধ্যে লাল, নীল, কমলা, কালো, বাদামি, হলুদ রঙের মাছের ছড়াছড়ি, গোল্ডফিশ, গাপ্পি, বিভিন্ন রঙের চিংড়ি, রেড ক্যাপ, মলি, বেলুন মলি, এছাড়াও অনেক ধরনের মাছ। বাড়ির প্লাস্টিকের ছোট ছোট গ্লাসেও অ্যাকোরিয়ামের শোভা পাচ্ছে এ রঙিন মাছগুলি। তিনি জানান, বাড়ির আঙিনায় ছোট পরিসরে গড়ে তোলেন একটি ফিশ ফার্ম। পোনা কেনা, খাবার দেওয়া সহ নানা কাজে তার প্রথমে খরচ হয়েছিল 4,000 টাকা। বছর ঘুরতেই মাছ বিক্রি করেছেন প্রায় 80,000 টাকার। এরই মধ্যে ব্যবসা আরেকটু সম্প্রসারিত করেন। ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে রঙিন মাছে ব্যবহৃত শোভাবর্ধনকারী বিভিন্ন প্রকার পানির নিচে থাকা গাছ। এ গাছের মধ্যে রয়েছে অক্টোপাস, কোবাম্বা, অ্যাম্বুলিয়া, স্টার প্রো, ফগবিট, ডেন্সা সহ আরও 90 প্রজাতির গাছ। এ গাছের একটি ডোগা বিক্রি হয় 5,000 থেকে 2,000 টাকা পর্যন্ত। এতেও পেয়েছেন সফলতা। প্রথমে মাটির তৈরি চারিতে অল্প কয়েকটি রঙিন মাছ ছাড়েন মাসুদ রহমান। 2 মাসের মধ্যে মাছগুলো বেশ বড় হয়ে যায়। রঙিন মাছগুলো বড় হওয়ার পর তার উৎসাহ বেড়ে যায়। তখন আরও বিভিন্ন প্রজাতির মা মাছ সংগ্রহ করেন দেশের বিভিন্ন জায়গা থেকে। এ মাছ বড় করতে তাকে আরও 5টি চৌবাচ্চা তৈরি করতে হয়েছে। মাসুদ রহমান বলেন, শুরুতে এলাকার মানুষসহ তার বন্ধুরাও এ চাষ দেখে হাসাহাসি করতেন। এখন এলাকার মানুষ ছাড়াও মৎস্য কর্মকর্তারাও এ মাছ দেখতে আসছেন। অনেকে দেখতে এসে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। এ মাছ চাষে সরকারিভাবে সহজ ঋণের ব্যবস্থা থাকলে আমি আরও ভালো কিছু করতে পারতাম, বলেছেন মাসুদ রহমান। মাসুদ ভাই, যে আপনি এই রঙিন মাছের খামার কতদিন করেছেন? এক বছর আট মাস। তাই মানে কি উদ্দেশ্যে করেছেন? এই কাজের পাশাপাশি একটা আউটসাইড যদি ছোটখাটো একটা খামার থাকে, তার থেকে কিছু উৎপাদন হলে কিছু লাভের আশায় বা কিছু অর্থের আশায়। তাহলে তো আপনি শখে করেননি? না, শখে না, মানে আপনি বাণিজ্যিকভাবে? জি। আচ্ছা, কী কী মাছ আছে আমাকে একটু দেখেন। এখানে আছে বেলুন মলি। হ্যাঁ, বেলুন মলিটা আগে দেখেন তো। এখন আমার এটা রাখা রয়েছে, হ্যাঁ, মাউন্টেন বেলুন মলি ব্ল্যাক। আর এটা আমার কাছে বেলুন মলি আছে, আমার কাছে 3 জাতের আছে, অরেঞ্জ, এটা হচ্ছে অরেঞ্জ। এই বেলুন মলি তো ডাইরেক্ট বাচ্চা দেয়? জি, এরা ডাইরেক্ট বাচ্চাই দেয়, এগুলো অটোমেটিক মাছ। আচ্ছা, এগুলো পিস কত করে বেচেন? সাধারণত 150 টাকা করে জোড়া বেশি। 150 টাকার জোড়া? জি, সেম এটা। কতদিনের মধ্যে বাচ্চা দেবে? এরা আপনার সাধারণত 1 মাসের ভিতরে বাচ্চা দিয়ে দেয়। 1 মাসের পরে বাচ্চা দিয়ে দেয়, মানে এরা আপনার সেমি অ্যাডাল্ট গুলো 85 দিন লাগে। 85 দিন পরে থেকে আপনার এরা 1 মাস পর পর বাচ্চা দেয়। মানে এগুলো কি একই রেট? জি, এগুলো একই রেট। আর এই পাশে কি মাছ? এটা এটা হচ্ছে জাপানিজ ফেন্সিকা, এটা বাটারফ্লাই বলে। বাটারফ্লাই তো, বাটারফ্লাই এটা দেখেন। এগুলো কত করে পিস? এগুলো আমি 100 টাকা জোড়া সেল দিই। 100 টাকা জোড়া? জি, এগুলো মানে কালারটা একটু এ আছে,
কিন্তু বাটারফ্লাই অরিজিনাল বাটারফ্লাই, সাধারণ বাটারফ্লাই হচ্ছে এরোটিলিয়াস পাখনাগুলো অনেক লম্বা, এগুলো আপনি দেখেন সব। আর এইটাতে আছে রেডিয়াম, এই মাছটার খুব মার্কেট। এটার নাম রেডিয়াম। মানে এগুলো রেডিয়াম নাম হলো কেন? এটা কেন যে রেডিয়াম না হলে এটা আমি সঠিক বলতে পারছি না, তবে আমি যার কাছ থেকে নিয়েছি হ্যাঁ সেটার নাম রেডিয়াম বলেছে। মানে কি রেডিয়াম কালার দিয়ে আমার রাত্রি এটা জল যে উজ্জ্বল হয়ে দেখায়, মানে হালকা আলো পড়লেই সাদা, কিন্তু সাদার ভিতরে আপনার হালকা আলো পড়লে এটা অনেক জ্বলে। তাহলে একটু একটু হাতে তুলে দেখেন, কারণ এই প্লেটও সাদা আর আর মাছও সাদা, কিন্তু বোঝা যাচ্ছে এখানে আছে বেশ কয়েকটা। এই কত করে পিস এগুলো? এগুলো 250 টাকা জোড়া বিক্রি। 250 টাকা জোড়া। আর এই সাইডে এগুলো কি মাছ? এখানে আছে প্লাটি। তা প্লাটিটা একটু দেখেন, এগুলো জোড়া হিসেবে বিক্রি করেন? জি, এগুলো 30 টাকা জোড়া বিক্রি করি। এই পাশে একটু একটু দেখেন এই গোল্ড ফিস। এখানে আমার পাশাপাশি পুকুরে, মানে ছোট একটা পুকুর আছে, ছোট একটা জলাশয় আছে, সেখানে কিছু মাছ দেওয়া আছে কি, শুক্রবারে জাল দিয়ে ওখান থেকে অল্প কয়টা মাছ ধরে নিয়ে এসে দেখি যদি ব্রিড করানো যায়। ডিম আসছে মাছগুলো। নে ডিম আসছে তো, এই যে এগুলো তো যে মাছের যেরকম, এই যে ডিম, ডিম আর কি ছাড়ার সময় চলে আসছে। জি, এই জন্য আর কি কিছু ধরে নিয়ে আসা হয়েছে, এই ধরনের মাছ চাইলেও দেওয়া যাবে। গোল বিষয় এক জোড়া নিয়ে আসছি যে দেখি আসলে এটা গোল বিষের ভিতরেও ডিম চলে এসছে। এগুলো জোড়া কত করে? এগুলো যদি নেয় কেউ তা 800 টাকা জোড়া রাখা যাবে। এই ডিম সহ? জি, ডিম সহ। আর ডিম যেগুলো ডিম বাদে বা অন্য ছোট সাইজ সেগুলো কত করে জোড়া? সেগুলো আপাতত এখানে নেই। হ্যাঁ, আর যেহেতু খামারের বয়স অল্পদিন সেহেতু সেইভাবে নেই, আমার কাছে যা আছে সবই ব্রুড সাইজ আছে। আর ছোট মাছ আপাতত শুধু গোল্ড ফিশ দেওয়া যাবে। গোল্ড ফিশ? জি। আর কি কি মাছ আছে? আর যে নীল চিংড়ির কথা বলছিলেন? হ্যাঁ, এই যে শিঙি মাছ আছে, এখানে আছে রেড টক্সিডো, এগুলো কত করে জোড়া? এগুলো 200 টাকা জোড়া। এগুলো রেড টক্সিডো। এগুলো এই এই সাইজ না বড় হয়? জি, এইটা এই সাইজের। এর পাশেরটা একটু দেখেন, এগুলো কি একই জাতের? না, এটা হচ্ছে নিয়ন ব্লু। এই কালারটা এরকম থাকবে না? এটাই ব্লু কালার। এগুলো কত করে জোড়া? এগুলো বিক্রি করি 250 টাকা 300 টাকা। হ্যাঁ, এক 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 জোড়া। জি। আর এই সাইডে তো নীল চিংড়ি রেট দেখেন, শিং মাছ রয়েছে এখানে। আরো কয়েকটা ধরি। হ্যাঁ, এগুলো পেটে ডিম চলে। এই চিংড়ি কি এটুকু থাকে না এর বড় হয়? না, এরা এই সাইজে থাকে। আমার কাছে এটা দুইবার বাচ্চা দিয়েছে, লালটাও আছে বসে। এই লাল চিংড়ি? জি, লালটাও আছে। নীল চিংড়ি এর আর কত নাম আছে? আমি এখন এগুলো নতুন নিয়ে এসেছি তো। হ্যাঁ, শিং বলে, ব্লু শিং। তা এগুলো কত করে জোড়া? এগুলো আমি 80 টাকা করে নিয়ে আসছি, আর ওই ডিম সহ। হ্যাঁ, এগুলো যদি কেউ নেয় তো এই দামেই দেওয়া যাবে, 80 টাকা করে। জি। আর ওই পাশে লালটা আছে। হ্যাঁ, লালটা একটু দেখেন।
চলে এসে সাথে। লালের ভিতরে কিছু বুলো দেওয়া রয়েছে, এগুলো কি বাচ্চা দিছে? এগুলো বাচ্চা দিছে, এগুলো সব একই সাইজ, মানে এর বেশি বড় হয় না? না, এই যে এই সাইজ হবে আর একটু বড় হবে। এগুলো মাসুদ ভাই, মানে রিঙে কি আছে মাছ চাষ করে সহজ? রিঙে আপনার ছোট মাছের জন্য ভালো, যেমন আপনি দেখা যাচ্ছে কি যে গাপি ব্র্যান্ডের গাপিগুলো যদি করেন, অল্প অল্প মাছের জন্য রিং ভালো। রিং ভালো জি, অল্প মাছের জন্য। মানে আর এটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য বেশি সুবিধা। জি জি। আর যদি অল্প মাছ করেন, যেমন আপনি শুরু করতে চান, দেখা যাচ্ছে আপনি পারবেন কিনা মাছের প্রতি, আপনার সেই ভালোবাসা তৈরি হবে কিনা, সেক্ষেত্রে আমি প্রথমে রিং দিয়ে করলাম, তাহলে আমার খরচটা কম হলো। যখন আমার দেখা যাচ্ছে কি যে মাছের প্রতি একটা ভালোবাসা আসলো বা মাছ আমার বাড়তেছে, তখন আমি নিজের জায়গাগুলি পাকা করে নিতে পারি, চৌবাচ্চা করে নিতে পারি, অথবা আইবিসি ঢম করতে পারি, সাইডে দেখা যাচ্ছে ছোটো ছোটো জলাকারগুলো কাজে লাগাতে পারি। কিন্তু ওই যে পাশে যে আরেকটা আরেক ধরনের যে ট্যাঙ্কি দেখতেছি, ওইগুলো কী কাজে? এগুলো আমি মূলত নিয়ে আসছি ডিম হ্যাচ করানোর জন্য। আমার এখনও অনেক কিছু শেখার আছে এই জায়গা থেকে। এগুলো আনছি এই যে স্লোপিং, তো হ্যাঁ স্লোপটা আমি যে কাজে লাগাবো, যার কারণে তল দিয়ে পানি যাবে আর এই আউটলাইন দিয়ে পানিটা বাইরে হয়ে যাবে, মানে ভিতরে আপনার ইঞ্জেক্ট করে ডিম নেওয়া হবে, মানে কাকড়া আছে উনি ইঞ্জেক্ট করতে পারে। হ্যাঁ, তো ওই অল্প কিছু ডিমের মাছও যার কারণে নিয়ে আসা, ওনার ডাকবো উনি যেভাবে বলে আর কিভাবে করতে হবে, আর পাশাপাশি আমি ন্যাচারালি করতে পারি। মানে আপনার কি মাছ প্রতিদিনই টুকটাক বিক্রি হচ্ছে? জি, আমার আল্লাহর রহমতে প্রতিদিনই কম বেশি, মানে কম বেশি বিক্রি হয়। আর তাছাড়া প্রতি মাসে আমি ওই মিক্স কিছু আছে মলি, এগুলো আমি অ্যাকোরিয়ামের দোকানে দিই। মানে আপনার কাছে যে মাছ রয়েছে ভাই, এই বাদে যে অন্য কোনো মাছ নিতে চাই অ্যাকোরিয়ামে, তা আপনি দিতে পারবেন সেগুলো? জি, আমাদের আছে গ্রুপ করা, এই গ্রুপে আমরা প্রতিদিন ওখানে 5-7টা খামারি যুক্ত হই, রাজশাহীর আছে, খুলনার আছে, ঢাকা কাটাপুনের ওখানকার একজন অ্যাকোরিয়ামের দোকানদার আছে, আমরা প্রত্যেকটা মাছ ম্যানেজ করে দেওয়া যাবে, যে কোনো মাছ। আর সবচেয়ে বড় কথা, আমার সামনে আমি খুব শীঘ্রই আমি আপনাদের ডিসকাসের ভিডিও দেবো, সেটা আমার বাসায় অ্যাকোরিয়ামের ঘর প্রসেসিং চলতেছে, নেক্সট ভিডিওয়ে আমি আপনাদেরকে সামনে ডিসকাস মাসের ভিডিওটা দেবো। মাসুদ ভাই, যে বাইরে থেকে অনেকে যে আসতে পারে না, তারা অনেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে, যে সেক্ষেত্রে মাছ কি আপনি পাঠিয়ে দিতে পারবেন তাদের? রঙিন মাছের জগৎটা আমি বলে না, যে কেউ মানুষ এখন খুব সহজভাবে মাছটা পৌঁছে যায়। মানে সেক্ষেত্রে কি আপনি অক্সিজেন ব্যাক করে পাঠাবেন? জি জি, অক্সিজেন ব্যাক করে আপনার কক্সিটে পাঠিয়ে দেওয়া হয়। তাদের কেউ অর্ডার দিল, দিলে আপনি কতদিনের মধ্যে তারা ডেলিভারি দিতে পারবেন? এটা দেখা যাচ্ছে কি যে যদি আপনার আমাদের হাতের কাছে হয়, যে খুলনা কুষ্টিয়া এর ভিতরে এরকম যদি হাতের কাছে 200-100 কিলোর ভিতরে হয়, তাহলে দিনের দিন পৌঁছে যাবে। আর যদি বাইরে হয়, দেখেছে রাজশাহী টাঙ্গাইল, মানে এগুলো সময় দুই কোরিয়ারে পাঠালে ওরা 1.5 দিন 2 দিন সময় নিয়ে নেয়, অনেক সময় 3 দিনও লেগে যায়, সমস্যা হয় না। অক্সিজেন ব্যাগগুলো কত ঘন্টা পর্যন্ত টেকে? অক্সিজেন ব্যাগগুলো 72 ঘন্টা পর্যন্ত টেকে। 72 ঘন্টা পর্যন্ত, এর মধ্যে মাছের কোনো অসুবিধা হয় না? মানে আপনি তাহলে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবেন মাছ?